रूप धरे आय मृन्मयी रूप तोर पूजिमा दुर्गाटाई दुर्गति काटलो ना हाय सत्यि एई करोनाकाले दुर्योग जे कत भावे आमादेर माझखाने एसेछे सेटा किन्तु एई आसन्न पुजो ना एले आमरा बुझतम ना 2020 किन्तु एकटा भयंकर साल एई साल कथाय आमरा केउ चाई ना कखनोई चाई ना কিন্তু পূজো এসেছে কি করতে হবে পূজোয়ে পাড়ায় পাড়ায় তো পূজো হবে ক্লাবগুলো তো উদ্যোক্তাদের তো ভিড় হবে তাই আমরা চলে এসেছি আপনাদের জন্য দাদুভাই স্পোর্টিং ক্লাবে এখানে আমরা দেখব কর্মকর্তারা কি ভাবার কি ভাবছে এবার কি করছে পূজো নিয়ে তারা কি কি এবার সেফটি প্রিকশন মেনে চলছে কথা বলে নেব আসুন নমস্কার দাদা আপনার নাম আমার নাম দীপক দাস প্রথমে আপনাদের WB নিউজ নিউজ টিভিকে আমাদের দাদাভাই ক্লাবের পক্ষ থেকে দুর্গাপূজার সাদর আমন্ত্রণ জানাই এবং আপনারা এসেছেন আমাদের ভালো লাগছে এবং আপনারা হয়তো কিছু জিজ্ঞেস করবেন আমি করতে পারবো আপনাকেও এবং দাদাভাই স্পোর্টিং ক্লাবের সকল সদস্যকে আসন্ন শারদ উৎসবের শুভেচ্ছা আমাদের তরফ থেকেও দাদা একটা কথা বলুন যে এবার পুজো আসছে এই সময়ে এবার তো করোনার সময় আপনারা এই দাদাভাই স্পোর্টিং ক্লাবের তরফ থেকে কি কি সেফটি প্রিকশন মেনে চলছে সেফটি প্রিকশন বলতে তো আমরা যতগুলো সেফটি প্রিকশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সবগুলোই মেনে চলছে এক নম্বর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স তারপর হচ্ছে মাস্ক আমরা মাস্ক রেখেছি 10,000 যারা মাস্ক পরে আসবে তারা তো আসবে আর যারা মাস্ক পরে আসবে না সেরকম আমরা চিন্তা করছি যে আমাদের তো এখানে অনেক লোক হয় তো আনলিমিটেড 10-12-15,000 লোক হয়ে যায় তাদের মধ্যে দেখা যাবে যে আমরা স্ট্যান্ড বাই মাস্ক রেখে দিয়েছি যাদের মাস্ক থাকবে না তাদেরকে আমরা মাস্ক দেবো অটো স্যানিটাইজেশন আর স্যানিটাইজেশন সেটা তো অটো অটো মিনস হচ্ছে দ্যাট ইজ একটা স্যানিটাইজেশন টানেল থাকবে ঘর করা থাকবে যার মধ্যে সেফ ডিস্টেন্স নিয়ে যখনই পাস করবে 1 মিটার ডিস্টেন্স নিয়ে একজন পাস করলো মেশিনটা চালু হবে পুরো ফুল বডি স্যানিটাইজার হয়ে যাবে তারপর সে চলে যাবে এবং কোথাও দাঁড়াবে না সে পূজা দেখে আবার সে যথারীতি ভিড় করবে না আবার বেরিয়ে চলে যাবে এইভাবে আমাদের আসতে হবে এটা হয়তো দেখা যাবে যে পেছনের দিকে গ্যাদারিংটা বেশি হচ্ছে এর জন্য আমাদের যথেষ্ট সদস্য রয়েছে তারা সব মনিটরিং করবে মনিটরিং করে এই জিনিসটাকে আমরা মেনটেন করার জন্য আপ্রাণ চেষ্টা করছি আমি আপনাদের সাথে কথা বলার সময় শুনছিলাম এবার আপনারা বোধহয় চাঁদা নিচ্ছেন না এই চাঁদার ব্যাপারটা চাঁদাটা নিচ্ছি না এবার এবার এত পরিস্থিতি খারাপ আর্থিক পরিস্থিতি খারাপ যে কার কাছে চাঁদা নেব যার কাছে চাঁদা দিতে যাবো তারই দেখা যাবে যে তার বাড়িতে যে চাকরি করতো তার হয়তো 75% পেমেন্ট পাচ্ছে হয়তো 50-60% পেমেন্ট পাচ্ছে এই জন্য আমাদের আমরা ক্লাবের তরফ থেকে কোথাও চাঁদা নিতে যাচ্ছি না পাড়ার থেকে বাইরের থেকে কারোর কেউ আমাদেরকে কারোর কাছে চাঁদা নেব না আমরা নিজেদের মেম্বাররা আমরা পূজাটা করছি পূজাটা মায়ের পূজা করতে হবে বলেই করছি যেমন গত বছর বাজেট ছিল 30 লক্ষ টাকা এবার হয়তো বাজেট হয়ে দাঁড়িয়েছে 7 লক্ষ টাকা দেবো মাকে করব এবং এটা আমাদের তরফ থেকেই করব আর যদি কেউ সেজে এসে দান করে তাহলে তো আমরা গ্রহণ করব আচ্ছা দাদা আরেকটা কথা বলুন এবার মাঠে মানে দাদাভাই স্পোর্টিং ক্লাব মানে মাঠে বসে আড্ডা মারা সেটা আপনারা এবার কিভাবে স্ট্রিক্টলি মাঠে বসে আড্ডা মার মাঠে বসে যে আড্ডা মারবেন আপনি মাঠে বসে এখন কোন স্টল হবে না এখন পর্যন্ত স্টল যদি না হয় তাহলে আপনি এসে দেখতে পারবেন পুজোর সময় দেখতে পারেন আমার মাঠটাকে একটু ছোট করে দেবো আচ্ছা যদি কেউ বসে আড্ডা মারতে চায় তখন দেখা যাবে যে পরিস্থিতিটা কীরকম আসে এখনও তো হাতে আমাদের কিছুদিন আছে তখন দেখা যাবে যে কী পজিশনে এসে দাঁড়ালে পরে তখন কী করে ভেবে এসে আড্ডা হবে এবং আড্ডা মারলে আমাদের নিজেদেরও ভালো লাগে যে মাঠটা ভরাট এবং জমজমাট থাকে জমজমাট থাকে এতে আমাদের নিজেদের মধ্যে ভালো লাগে এটার জন্য করে থাকি যে সবাই মানে সব রকম বয়সের এসে মাঠটাকে এনজয় করে কিন্তু এবার যে করতে পারবে না এটা আমাদেরও খারাপ লাগছে যদি প্রশাসন থেকে স্টলের কিছু পারমিশন দেয় তাহলে আমরা কিন্তু সেরকমভাবে চিন্তাধারা করে রেখেছি যে আমরা সেফ ডিস্টেন্স মেনটেন করে আমরা স্টল বসাবো হিউজ স্টল থাকবে না একটা স্টলের থেকে মেন্টেন যতটা মানে যতটা বলবে তার থেকে হয়তো 2 মিটার বেশি আমরা ডিস্টেন্স মেনটেন করে দেবো কিন্তু আমাদের মাঠটা তো অনেক বড় মাঠ সেজন্য সমস্ত স্টলগুলো যদি কিছু স্টল আমরা দিতে পারি তাহলে আপনারা এসে কিছু মানে কোল্ড ড্রিঙ্কস খাবার জিনিস খেতে পারবেন এবং আড্ডাও মারতে পারবেন
পূজো তো চলছে দাদাভাই ক্লাবে, প্রস্তুতিও তুঙ্গে, কিন্তু মেইন যিনি কারিগর, যিনি ক্যাপ্টেন, পূজোর সম্পাদক দাদাভাই স্পোর্টিং ক্লাবে, তার হাত ধরে, কান্ডারি বলা যায়, তার হাত ধরে কিন্তু গোটা পূজো পরিচালনা হচ্ছে। তার ওনার সাথে কথা বলে নেবো, দেখে নেবো তিনি কি বলছেন পূজোর ব্যাপারে, কারণ তিনি এক এবং একমাত্র কান্ডারি দাদাভাই স্পোর্টিং ক্লাবে শুধুমাত্র পূজো পরিচালনার জন্য। দাদা নমস্কার, আপনার নাম? নমস্কার, সুধাংশু সাহা। আচ্ছা দাদা, প্রথমেই তো বলি যে এবার তো করোনার সময়, করোনা কালে পূজো করাটা একটা চ্যালেঞ্জের ব্যাপার, মানে এই চ্যালেঞ্জটা আপনি পূজো সম্পাদক হিসেবে মাথায় নিয়েছেন এত বড় একটা ক্লাবে, তার জন্য আপনাকে বাহবা দেওয়া দরকার। এবং এই পূজোটা আপনি এবার কিভাবে কান্ডার, মানে ক্যাপ্টেন হিসেবে পুরো ব্যাপারটাকে মেনটেন করছেন? দেখুন, এটা শুধু আমার একার জন্য হচ্ছে না, আমাদের ক্লাবের প্রত্যেক সদস্য যেইভাবে কাজ করছে, যেভাবে ছুটছে, মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, কারো কোনো প্রবলেম হবে ওটাও দেখার জন্য যাওয়া হচ্ছে, তো এটা আমাদের ক্লাবের প্রত্যেকেরই, সিনিয়র জুনিয়র সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়েছি যাতে এবার পূজাটা অন্তত সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে হয়। পূজোটা অনেকটা চ্যালেঞ্জ, কারণ সোশ্যাল ডিস্টেন্সিং কিভাবে মেনে, আর দাদাভাই স্পোর্টিং ক্লাব মানে মানে প্রচুর মানুষের ঢল, আসবেই মানুষ, সেটা আপনি ক্যাপ্টেন বা কান্ডারি হিসেবে কিভাবে সবকিছু ম্যানেজ? দেখুন, আমরা আমাদের যে গ্রুপটা আছে আমাদের ক্লাবের প্রত্যেক সদস্যদের আগেই বলা হয়েছে এবং তারা উৎসাহ নিয়ে, এবং এবার মাঠের মধ্যে যাতে ভিড়টা বেশিরভাগ পরিমাণে না হয়, কিন্তু তাও দেখা যাচ্ছে সব জায়গায় ঠাকুর দেখে এসে আমাদের মাঠেই বসা হয়, ঠিক আছে, ফ্যামিলি নিয়ে বসে এবং সকাল হলে তারা চলে যায়। এটা তো আমরা চাচ্ছি যাতে এই জিনিসটা সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে আমরা রাখতে পারি এবং যাতে ভিড়টাকে যাতে যত মেনটেন করা যায়, এটা আমরা ক্লাবের তরফ থেকে প্রত্যেক সদস্যরাই আমরা এটা নিয়ে খুব যে এটা আমাদের করতেই হবে, এবং মানুষের যাতে কোনোরকমভাবে প্রবলেম না হয় এবং একজনের থেকে আরেকজন যাতে দূরত্ব বজায় থাকে, আমরা সব রকম চেষ্টা করবো এটা। সকাল থেকে তো রাত অবধি এই পূজো নিয়ে চলছেই আপনাদের, স্বামী এসে দেখছি যে বসে, মানে কিভাবে হবে, কিভাবে প্ল্যান হবে, কারণ দাদাভাই স্পোর্টিং ক্লাব মানে একটা বিশাল ব্যাপার, এই যে প্ল্যানিংটা মানে মিস করবেন না? অবশ্যই কিছু তো মিস হচ্ছে, আমাদের একটু মানে কষ্ট হচ্ছে, কিন্তু পূজার মধ্যে এইভাবে আমরা সবাই ঢুকে গেছি না, এইভাবে মানে কাজ করছি, যার জন্য আমরা ছোট পূজা কি বড় পূজা ওটা ঠিক মাথায় আসছে না। পুজো পুজো মানে পুজো করতে হবে, মা আসবে এবং সবাই যাতে ভালো মতো দেখতে পারে, এই আনন্দে এখনো ভেসে আছি আমরা। এনারা দেনাদের মধ্যে কিন্তু একেবারেই দৈরত নেই এবং একেবারেই মন খারাপ নেই, এরা এরা মাকে নিয়ে আসবে কৈলাস থেকে এবং খুব আদর যত্ন করে খাইয়ে দাইয়ে তারা আবার পাঠিয়ে দেবেন মাকে শ্বশুর বাড়িতে। পুজো বড় কি ছোট সাবেকি কি থিম, তার মধ্যে কিন্তু একেবারেই নেই, পুজো করতে হবে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, সমস্ত কিছু সেফটি প্রিকশন মেনটেন করে যাতে সব কিছু হয়। সত্যি এর জন্য দাদাভাই স্পোর্টিং ক্লাবকে অসংখ্য ধন্যবাদ প্রাপ্য তারা। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন WB নিউজ টিভি। সাথে কিন্তু রয়েছে দুর্গোৎসবের একটা আগাম মজা আনন্দ সবকিছুই। একটু দাদার কাছে শুনি দাদা, এবার তো প্রত্যেকবার আমরা দেখি আপনারা নানা রকম সামাজিক কাজকর্ম করে থাকেন, এবার আপনারা কি কি সামাজিক কাজ? আমাদের সামাজিক কাজ বলতে আমরা যেটা বলছি যে আমাদের ওই দরিদ্রনারায়ণ সেবা, গরিব দুঃখীদের কাপড় প্লাস বাচ্চা কাচ্চাদের জামা কাপড় দেওয়া, এগুলো প্রতি বছর দেওয়া হয়, এবারও দেওয়া হবে, এ কোনো খামতি থাকবে না। হ্যাঁ, বস্তু বিতরণ, আর হ্যাঁ সব বস্তুর জন্য সব এসছে। এদের আমাদের সিস্টেম হচ্ছে, এখানে রেজিস্টার আছে, নাম উঠবে, আমরা কুপন দেবো, কুপন নিয়ে যাবে পঞ্চমীর দিন,
আমরা কাপড় দেবো, পঞ্চমীর দিন বিকাল পাঁচটায় আমরা আসবে, লাইন দিয়ে দাঁড়াবে, ডিস্টেন্স মেনটেন করে মাস্ক, মুখে মাস্ক দিয়ে, মাস্ক না থাকলে কাপড় দেওয়া হবে না। হ্যাঁ, মাস্ক আমাদের 10,000 মাস্ক আমরা রেখেছি, সেই মাস্কটা আমরা সবাইকে দেবো। সবাইকে বলতে গেলে যাদের থাকবে না বা যার নিড প্রয়োজন আছে সেই সব লোকরাই পাবে। আর আমরা সোশ্যাল ডিস্টেন্সটা তো বললাম, বলেই দিল যে আমরা স্ট্রিক্টলি এটাকে আমরা মেনটেন করবো। ₹50,000 অনুদান দিয়েছে, এছাড়াও আমাদের গতবার 29টা মতন প্রাইস ছিল, এবারও আমরা আশা করি হয়তো কিছু আসবে। যদিও করোনার সময় পরিস্থিতি খুবই খারাপ, আর্থিক অবস্থা প্রত্যেকেরই খারাপ, আমরা তবুও আমরা আটাদি করছি, আমরা আশা করছি যে যাতে আমাদের কিছু আসে, কোনো নিজেদের ভালো লাগবে এটা আমরা চাই। সংস্কৃতি অনুষ্ঠানটা আমরা এবার করছি না, এটা একদমই বন্ধ, কারণ ওই সংস্কৃতি অনুষ্ঠান করলে একটা গ্যাদারিং হয়, সেই গ্যাদারিংটা আমরা যেহেতু এবার করতে সরকারের তরফ থেকে মনে, আমরাও চাই না যে এরকম গ্যাদারিং করে একটা অবস্থা ক্রিয়েট হয়। আমাদের এখানে হচ্ছে না, আমরা সাবেকী মায়ের যে পুজো হয় সেই পুজোটাই করছি, এক চালার ঠাকুর প্যান্ডেল করে, মোটামুটি প্যান্ডেলটা যাতে একটু দর্শনীয় হয় সেইভাবেই আমরা এবার পুজোর প্রস্তুতি নিয়েছি, সব সেফটি প্রিকশন। আরো ক্লাবে যাব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডাব্লিউবি টিভি নিউজ। Thank you.